এইটা নিঃস্ব করার প্রক্রিয়ার মধ্য দিয়ে গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনে অতিরিক্ত টাকা আদায়, জাল দলিল, টাকার বিনিময়ে ভলিউম বা বালাম বই ছিঁড়ে ফেলা, একই পে অর্ডার দাখিল করে একাধিক দলিল সম্পন্ন করার মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তারা অপরাধীদের গ্রেফতারের দাবি জানায়। মঙ্গলবার বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর উদ্যোগে গাইবান্ধা শহরে গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের নেতা মঞ্জুর আলম মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহ্বায়ক গোলাম রব্বানী। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।